নমস্কার, কলকাতা ফ্রেবের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেকটা দর্শককে জানাই দুর্গাপুজো 2023-এর আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আজ হয়ে গেছি দক্ষিণ কলকাতার 66 পল্লী, যে দক্ষিণের দেশের 66 পল্লী চক্ষুদান পর্ব শেষ হয়েছে। আমাদের মধ্যে পেয়ে গেছি এই 66 পল্লীর যে থিম পরিকল্পনা এবং যে প্যান্ডেল পরিকল্পনা, ওনার সাথে একবার আমরা জেনে নেবো যে উনি কীভাবে এবারে দুর্গাপুজোটার থিম পরিকল্পনা করেছেন এবং প্যান্ডেলটা কীভাবে তুলে ধরছেন। সবার আগে আপনার নাম? আমার নাম দীপাঞ্জন দে। আপনি এবারে এই 66 পল্লীর থিম পরিকল্পনা এবং এটাকে তুলে ধরার চেষ্টা করছেন প্যান্ডেলের মাধ্যমে, কীভাবে আপনার পরিকল্পনাটা কী আর কীভাবে এটা তুলে ধরার চেষ্টা করছেন? এখন পরিকল্পনা বলতে দুর্গার মাটি, মাটির দুর্গা আমার এই বছরের থিমের নাম দেওয়া হয়েছে। এখানে পরিকল্পনা বলতে যেটা দেখানো হচ্ছে যে দুর্গা তো তৈরি হয় মাটি দিয়েই, সেই মাটির গল্পটাকেই বলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাটির উল্টানো মুখ একটা ভাটির মধ্যে রাখা হয়েছে এবং সেটা পুড়লে যেরকম হবে সেইভাবে তাকে দেখা হচ্ছে। ওই ভেতরে ওয়ালে প্রচুর রিলিফ করা হয়েছে, যেখানে সমাজের নটা জীবিকা এবং সেটাকে মহিলাকে ঘিরে রিপ্রেজেন্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যারা সমাজের দুর্গা তাদের ঘর থেকে মাটি এনে দুর্গামূর্তি তৈরি করা হয় এবং প্রত্যেকে কোথাও না কোথাও যে সমাজের যারা দুর্গা তারাও পুত্রে পুত্রে দুর্গা হচ্ছেন। আবার গঙ্গাবক্ষ থেকে যে মাটি এনে দুর্গামূর্তি তৈরি করা হয় তাকেও আগুনে না পোড়ানো পর্যন্ত সে দুর্গা হয়ে ওঠে না বা তাকে প্রতিমায় রূপদান করা যায় না। এই যে সম্পর্ক পারস্পরিক সেটাকে নিয়ে কাজ করা হয়েছে। তো অসম্ভব সুন্দর এক পরিকল্পনা যে মাটির দুর্গা, দুর্গার মাটি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই থিমটাকে এত সুন্দরভাবে বোঝাবার জন্য। তো আমরা এখনই দেখলাম যে 66 পল্লী থিম যেটা রয়েছে মাটির দুর্গা, দুর্গার মাটি, অপূর্ব এক কনসেপ্ট। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও খুব শীঘ্র।